ফেসবুকের মন্তব্য নিয়ে এত উত্তেজিত হওয়ার কিছু নাই, ফেসবুকের ফেসও নাই বুকও নাই। এই যে এত আইন করছেন, এত লোক মামলা টামলা হচ্ছে, লক্ষ কোটি কমেন্ট তো হচ্ছে, লক্ষ কোটি অ্যাকাউন্ট থেকে তো ঠিকই পোস্ট হচ্ছে, অনেক বুদ্ধিজীবী বিদেশ থেকে ভিডিও পাঠাচ্ছে, লাখ লাখ কোটি ভিডিও, কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে না, ওভার রিয়েক্ট করে কোনো লাভ হবে না। আমি মনে করি এই আইনটার ক্ষেত্রে কারণ হিসেবে যেটা বলা হয়েছে ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, যে অন্য অন্য দেশে এমন হয়েছে, এছাড়া আর কোনো কারণ বলা হয়নি। নির্বাচন কমিশনের কি প্রবলেম ছিল যেটার জন্য এটা শিফট করে এখানে আনতে হচ্ছে? ভোটার তালিকা তো নির্বাচন কমিশন করবে, এবং মৃত ব্যক্তি ছাড়া এবং পাগল ছাড়া এবং সব যারা 18+ প্রত্যেকে ভোটার লিস্টে আসতে পারবে বাংলাদেশের নাগরিক হলে। তো সেখানে একটা কন্ট্রাডিকশনের সুযোগ আছে। আর এই মন্ত্রণালয় অবশ্যই পুলিশের অনেক মান বেড়েছে, সব কিছু ঠিক আছে, পাসপোর্ট সেবা অত্যন্ত অত্যন্ত ন্যাক্কারজনক সেবা। 111 দুটো ভালো কাজ করেছিল, পাসপোর্ট অফিসটা ক্লিন করেছিল। 111 এর সময় থেকে অনেক দিন পাসপোর্ট অফিসে খুব দ্রুত পাসপোর্ট পাওয়া যেত। আরেকটা কি করেছিল, এই যে ছবিযুক্ত আইডি কার্ড, এটা করেছিল। এখন পাসপোর্ট অফিসের অবস্থা খুব খারাপ, বিদেশে অ্যাম্বাসিগুলোতে আরও পাসপোর্ট দিতে গেলে প্রবাসীরা প্রচণ্ড হয়রানির শিকার হচ্ছে। যে বিদ্যমান সেবাগুলো মন্ত্রণালয়ের আন্ডারে আছে সেটাই তো ঠিকভাবে দিতে পারছেন না, আবার বিশাল একটা দায়িত্ব নিতে এত আগ্রহ কেন? যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে করেন, করে প্রমাণ সেট করেন, তারপরে আরও দায়িত্ব নেন। আমরা মনে করি এই মন্ত্রণালয়ের মূল কাজ ছিল তো আসলে আইন শৃঙ্খলা, মানুষকে সেবা দেয়া, মানুষকে সুশাসন দেয়া। সেখানে তো পত্রপত্রিকা আমরা প্রতিনিয়ত দেখছি বিভিন্ন ধরনের অভিযোগ আসতেছে, এখানে ছাত্রলীগের সভাপতি বসে আছে, ওনাদেরও একটা অভিযোগ আসছে। এরপরে আইনজীবীদের কালকে দেখলাম, আইনজীবীদের পেটানো হচ্ছে, 1 মিনিট মাননীয় স্পিকার, আইনজীবীদের পেটানো হচ্ছে, 1 মিনিট বলবেন। তারা কি করেছে আমরা জানি না, সরকার বিরোধী আইনজীবী হতে পারে, এখন আইনজীবীদের গায়ে হাত তুলতে গেলে তো সতর্ক থাকা উচিত। পুলিশকে তো ওই মেকানিজমটা বের করতে হবে যে কিভাবে ইউজ অফ ফোর্স না করেও একটা ব্যাটেল কম্বেট করা যায়, একটা প্রশাসনকে ঠেকানো যায়, শান্তিপূর্ণ করা যায়। জাস্টিস খান্নাকে সুপারসেট করে যখন আরেকজনকে জুনিয়রকে চিফ জাস্টিস করলো, দিল্লির সব লয়াররা, সরকার বিরোধী লয়াররা, তারা প্রচণ্ড আন্দোলন শুরু করে দিল এমার্জেন্সির সময়, কিন্তু পুলিশ কোর্ট প্রেমিজে ঢোকেনি। সরকার দলীয় আইনজীবীরা তখন আইসক্রিম কিনে এনে তাদেরকে আইসক্রিম খেয়েছে, খেয়ে ঠান্ডা করেছে। তারা বলেছে আমরা আইসক্রিম খাবো কিন্তু ঠান্ডা হবো না। আইনজীবীর গায়ে হাত তোলা, এগুলো ফেসবুকে ছবি যাচ্ছে, এগুলো খুব বর্ধিত কাজ। এমন মেকানিজম বের করতে হবে আলোচনার মাধ্যমে যেন এই ধরনের ব্যত্যয় না ঘটে। আইনজীবীরা অফিসার্স অফ দ্য কোর্ট, আজকে যে পুলিশ তাকে পেটাচ্ছে তাকেও একসময় কোর্টে গিয়ে আইনজীবীর মাধ্যমেই ন্যায় বিচার চেতে হবে। লাস্ট রিসোর্ট কিন্তু আদালত, আর আইনজীবীরা সে আদালতের অফিসার অফ দ্য কোর্ট, তাদেরকে সম্মান জানানো উচিত, রেস্ট্রেন থাকা উচিত। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।